হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর আজকে বাসায় মেহমান আসতেছেন, এর জন্য অনেক কিছুই রান্না করলাম। আমি ব্লগে শেয়ার করব কি কি রান্না করছি, আপনারা আমার ব্লগটা দেখে আসবেন। কি আমি বাচ্চাদের কান্নাকাটির জন্য বয়স সব সময় আলাদাই দেই, বাট আজকে ভাবলাম যে একসাথে দেই, বাচ্চারা কান্নাকাটি করুক। সো এখানে আমি লাউটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, একটু ছোট টুকরো করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এখানে পঁচিশ থেকে ত্রিশটার মতো চিংড়ি মাছ নিয়েছি। 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন, আর 1টা তেজপাতাকে 2 পিস করে নিয়েছি। আর কোনো গরম মশলা টাইপ আর কিছু দিব না। এখানে আমি 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন লাল মরিচের পাউডার, 1/2 টিস্পুন জিরা, 7 মতো লবণ নিয়ে নিয়েছি। আমার ছেলে হলুদের উপর আর মরিচের উপর ধনিয়া আর জিরাটাকে একটু আঙ্গুল দিয়ে মিক্স করে ফেলছিলো। সো এর জন্য আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, মরিচের উপর কিন্তু ধনিয়া আছে, হলুদের উপর জিরা আছে, এইরকম। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিব। সো আমি এখন পাত্রের মধ্যে আগুন দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে এখন তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। আমি আসলে আমি যেই যে এত কিছু রান্না করলাম ওর একটাতে একটু বেশি তেল হয়ে গেছিল, ওই তেলটা অল্প একটু তেল ওইটা দিয়ে দিলাম। সাথে সাথে আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার সাথে তেজপাতার স্মেলটা যাতে বের হয়ে যায়। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। আর একটি কথা বলি, চিংড়ি মাছটা যদি আপনারা আলাদা না বাজেন তাহলে এই তেলের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আর আমার চিংড়ি মাছটা হচ্ছে গিয়ে খোসা ছাড়ানো, কোনো খোসা নাই উপরে, লেজেরও খোসা নাই, উপরেরও নাই, সেই জন্য আমি আলাদা আর বাজি নাই, এই পর্যায়ে দিয়ে এই এইখানেই দিয়ে দিতেছি আমি। এখন মশলা দেওয়ার পরেও দিতে পারেন কিংবা আগে দিতে পারেন, আমি একটু আগে পছন্দ করি যাতে একটু বাজা বাজাটা আসে। মশলা দেওয়ার পরে তো মশলাটা বেশি গায়ে লাগিয়ে দেবে। আমার চ্যানেলে চিংড়ি মাছের আরেকটা রেসিপি আছে যেটা কিনা খুবই দারুণ, আমার রিলেটিভরা এটা খেতে অনেক পছন্দ করে। ইনশাল্লাহ আপনারা ওই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এটা একদম বাবুর্চির স্টাইলে, আমি এই রান্নাটা বাবুর্চির কাছ থেকে শিখছিলাম, যেই রান্নাটার কথা আপনাদেরকে বলতেছি। সো ওনার কাছ থেকে যেহেতু রান্নাটা শিখেছি, সো এই রান্নাটা কিন্তু আসলেই খুবই দারুণ, আপনারা দেখে আসবেন। আমি এর লিংক ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রান্নাটা কিন্তু একদম ঝটপট, যাদের টাইম কম ঝটপট রান্না করতে চান ল্যান্ডি প্রসেস ছাড়া, তাদের জন্যই এইরকম ভাবে। সো দেখেন আমার চিংড়ি মাছটা রেড হয়ে গেছে, এরপর আমি মশলাগুলো দিয়ে দিব। আর মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব, আর এরপরটা হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, একদম অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দিব, তেলটা উপরে আসা পর্যন্ত মশলার। সো এখন আমি দেখে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে, আপনারা খেয়াল করলে এটা বুঝতে পারবেন। দেখেন এখন আমি দেখে নাড়াচাড়া করব, পানিটা কিন্তু একদমই নাই পানি, আপনারা খেয়াল করেন, দেখেন কোনো পানি এখানে নাই। এখন আর আমি এই পর্যায়ে লাউটা দিয়ে দিব, এই রান্নাটা শেষ, আর কোনো প্রসেসিং নাই এইটাতে। লাউ দেওয়ার পরে লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, মশলাটার সাথে মিক্স করব। আর এখানে আমি হাফ লাউ নিয়েছি, একটা বড় লাউয়ের অর্ধেক নিয়েছি, আর যেহেতু লাউ থেকে পানি বের হয় একদম কম আছে, এটাকে আমি রেখে দিব।
আবার 10 মিনিট পরে ফিরে আসছি। পরে ফিরে আসলাম, দেখেন এটার মধ্যে থেকে পানি বের হয়েছে। আমি এভাবেই মানে একটু সময় পর পর নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিব, লাউটার সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে, যাতে অনেক সময় দেখা যায় কোনো লাউ থেকে পানি কম বের হয়, কোনো লাউ থেকে পানি বেশি বের হয়। লাউটা থেকে পানি বেশি বের হয় নাই, এর জন্য আমি অল্প পানি দিয়ে দিয়েছি। সরি, আমি ভুলে গেছিলাম হঠাৎ করে, আমি যে ভিডিও মেক করতেছিলাম রেসিপির জন্য, এর জন্য পানিটা দিয়ে দিলাম। আসলে যে মেহমান আসবে তো একটু টায়ার্ড হয়ে গেছি সব কিছু করতে করতে, সো এর জন্য একটু মাথা থেকে সরে গেছে। অলরেডি এটা রেডি, এখন কিন্তু জাস্ট অলমোস্ট রেডি আমার এটা। পানিটা একটু টানবে, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, খুবই সুন্দর কালার আসছে। আমি এ পর্যায়ে এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, বাট ভিডিওতে স্কিপ ভিডিও করা হয় নাই, সরি। আমি যেহেতু তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা মেক করছি তার জন্য। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।